এমনিতেই কানাডায় এখন বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি, এজন্য সংকটে আছেন নানা শ্রেণী পেশার মানুষ। তবে সংকট কাটাতে সরকার একটি সেবা চালু করেছে যা নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে দুটোই। গেল কয়েক বছরে এমন বড় ধরনের অর্থনৈতিক সংকট আর সামাল দেয়নি কানাডা। মূল্যস্ফীতির পাগলা ঘোড়ার লাগাম টানতে ঋণের সুদের হার বেড়েছে, আবারও নতুন দফায় বাড়বে তা। জিনিসপত্রের দামে যার প্রভাব স্পষ্ট, জনগণকে একটু স্বস্তি দিতে তাই গ্রোসারি রিবেট বা মুদি পণ্যে বিশেষ প্রণোদনা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এই বাজেটে $2.5 বিলিয়ন বরাদ্দ রাখে, যেটা থেকে এই অনুদানটা দেয়া হয়। কারণ হিসাবে যেটা বলা হচ্ছে সেটা যখন ইনফ্লেশন 8% বা 8.1%, তখন কিন্তু ফুড ইনফ্লেশন প্রায় 12% বা তার উপরে। তবে মুদি পণ্যে বিশেষ প্রণোদনা নিয়ে সমালোচনাও কিন্তু কম হচ্ছে না। এটার একটা সমালোচনা অবশ্য বিরোধী দল থেকে করা হচ্ছে যে সরকার যেভাবে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে এবং ইকোনমিকে একটু স্লো ডাউন করার ব্যবস্থা নিচ্ছে, সেক্ষেত্রে এই টাকাটা আবার ফাইন্যান্সিয়াল সিস্টেমে আসা বা সার্কুলেশনে আসাটা কীভাবে সরকার জাস্টিফাই করে। বছরে যাদের আয় পারিবারিকভাবে $38,000 বা তার কম কিংবা এককভাবে $32,000 বা তার কম, তারাই বিবেচিত হচ্ছেন এই সুবিধার জন্য। বাংলাদেশি টাকায় গড়ে যা 30 লাখ, দুই সন্তান সহ স্বামী স্ত্রীর জন্য বরাদ্দ $467, একা ব্যক্তির জন্য $234 ও বয়স্করা পাচ্ছেন $225 করে। প্রায় 1,10,00,000 মানুষকে এই সেবার আওতায় আনা হয়েছে। কানাডার নাগরিক অনেক বাংলাদেশিও পাচ্ছেন এই অর্থ, তবে যারা নাগরিক নন কিংবা শিক্ষার্থী তারা এই সুযোগ থেকে বঞ্চিত। এটা শুধুমাত্র নিম্নবিত্ত বা নিম্ন আয়ের যারা আছেন এখানে তাদের জন্যই প্রযোজ্য, কিন্তু যারা মধ্যবিত্ত তাদেরকেও কিন্তু সমানভাবেই হিমশিম খেতে হয়, হয়তো একটু কম একটু বেশি। আমি আশা করব পরবর্তী কোনো সিদ্ধান্তে তারা মধ্যম আয় এবং নিম্নবিত্ত সবার কথা মাথায় রেখেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। সরকারের তথ্য বলছে কানাডায় বছরে একজন মানুষের $450 বেশি বেড়েছে খাদ্যপণ্য কেনা বাবদ ব্যয়, যদিও বাস্তবতা সে কথা বলে না, মাঠ পর্যায়ের হিসেব আরও বেশি। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।